ধরেন পাশের বাড়ির ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন, তারপরে ছাগল 5 দিন আসবে না, 5 দিন পর আবার ছাগল আসবে, আপনি আবার চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন, এটার নাম প্রতিক্রিয়া। আর অ্যাক্ট কি, কাজ কি, সিস্টেম কি, আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন, তার পাশে আরও বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন, যেন ওই ছাগল আর কোনোদিন এই গাছের কাছে আসতেই না পারে, এটা হচ্ছে কাজ। মুসলমানেরা সবসময় কি করে, হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে, রাস্তাঘাট মাঠঘাট গরম করে লিল্লাহে তাকবীর দিয়ে মিছিল মিটিং করে 5 দিন 10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। কথা আমার বুঝতে পারেননি? 5 দিন 10 দিন পর ঘুমিয়ে যাবে, 5 বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে LGBTQ, সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার, সিলেবাসের মধ্যে সমকামিতা, আবার লাফ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার, 10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া। কিন্তু যেই সিলেবাসের মধ্যে LGBT ঢুকলো, এই সিলেবাস তো ভারতেরও নয়, রাশিয়ারও নয়, চীনেরও নয়, আমেরিকারও নয়, তো তোমার বাংলাদেশের সিলেবাস, তুমি ছিলা কোথায়? তুমি কোথায় ছিলা? তুমি শুধু ওরা ঘটাবে তখন তাকবীর দিবা, এই অপেক্ষায় ঘুমিয়ে আছো। কিন্তু তারা 100 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয়, তোমরা লাফ দিয়ে উঠে তাকবীর দাও, তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে, এবারের মতো না, আরও 5 বছর 3 বছর অপেক্ষা করো, নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো, এরা তো আবার ঘুমিয়ে যাবে। তখন আবার প্রকাশ হবে, আবার আপনি লাফ দিয়ে গিয়ে তাকবীর দিবেন, মিছিল মিটিং করবেন, আবার ঘুমিয়ে যাবেন। এভাবে কখনো হয় না, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে। এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, চারিত্রিক উন্নয়ন নিয়ে, সততা ন্যায় পরায়ণতা আমানতদারিতা নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে, সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে। আর দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে, ওটা অতি নগণ্য, অতি ক্ষুদ্র উদ্যোগ। এটা আমি তাকবীর দিয়ে সমাবেশ করে, জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে, কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ। এটা শিক্ষার বিষয়, এটা সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে, নীরবে বিপ্লব ঘটাবে, সমাজে নীরবে মানুষকে দিন শিখাবে, কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে। কিন্তু এটা চ্যালেঞ্জ। কেন? এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না। আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে, দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে, কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হতে হবে, তাকবীর দিতে হবে। তারা কখনই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা। তারা মনে করে মসজিদে মক্তব্য কমিটি চালাবে আর ইমাম চালাবে। জি না, এটাই দাওয়াতি কাজ। আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন, তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখলো কিনা, আপনি নিজে কোরআন জানেন কিনা, অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখলো কিনা, আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা। না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া ইলাল্লাহর সহযোগিতা নিয়ে ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন, এটাই দাওয়াতি কাজ। এখন পর্যন্ত আমরা 3 ব্যাচে 100-এর অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি। যে ট্রেনিংয়ে আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার ওপর, দাওয়া ইলাল্লাহর ওপর। যে ট্রেনিংয়ে এসে থাকবে খাবে 10 দিন, ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার ওপর, দাওয়া ইলাল্লাহর ওপর। ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন 5 কপি 10 কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে, ওই বইয়ের বিনামূল্যে দেওয়ার খরচও জামিয়া সালাফিয়ার ওপর, দাওয়া ইলাল্লাহর ওপর। আর আমি খাকসার আবদুল্লাহ বিন আব্দুরাজ্জাক দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য ওয়াকফ হিসেবে আছি। যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিলিল্লাহ সেই মসজিদে উপস্থিত হব, জাতির সাথে ওয়াদাবদ্ধ। কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো, এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয়। এটা হচ্ছে হুযুগে বাঙালি মেলার মতো, আগের যুগে যাত্রা হতো, এই যুগে মেলা, তার আগের যুগে মেলা হতো, আর এখন হয়তো আমরা তার আল্ট্রা ভার্সন, ইসলামিক ভার্সন তৈরি করেছি, জালসা সম্মেলন। তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না, জালসা সম্মেলনে 2টা দিক নির্দেশনা দেওয়া যায়, জালসা সম্মেলনে 2টা ইমান জাগানো কথা বলা যায়, কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না। ও 12 বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে 1 ঘন্টায় তা শিখাতে পারবো না। এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে, আমার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে। ও 12 বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে, ইঞ্জেকশন হিসেবে আপনার শরীরের সন্তানের অন্তরে দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে, যেন শয়তান তাকে পথভ্রষ্ট করতে না পারে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন, তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে, যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে
মৌলিক দ্বীনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো আর আমি যখনই শয়তানের কথা বলি ইবলিসের কথা বলি আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম কাল্পনিক কোন চরিত্রের কথা বলি না যে ইবলিস পৃথিবীতে বাস করে যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি সরাসরি ওই ইবলিসের কথা বলি আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি সেই ইবলিস এই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে তখন ইবলিস খুশি হবে ইবলিস শান্তি পাবে ইবলিস আরাম পাবে এই জন্য সারা পৃথিবীতে ইবলিস তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে অতএব আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিসের কাছে পাঠালেন আর সেই দিন আরও ভয়াবহ হবে কোন দিন ভয়াবহ হবে আপনি জার্মানিতে খোঁজ নেন ফ্রান্সে খোঁজ নেন যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে যেটা আমাদের দিনে হারাম বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে সন্তানকে সেফ হোমে রাখা হবে মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না সন্তান জন্ম দিয়েছেন আপনি সন্তানের পিছনে খরচ করছেন আপনি খাওয়াচ্ছেন আপনি কিন্তু সন্তানকে শিক্ষা দিবে মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে সেই ভয়াবহ দিন এখনও আসেনি ওই ভয়াবহ দিন আসার আগে এখনও যতদিন আপনাদের মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা এমনও বহু মসজিদ গেছি আমাদের 157-158 মসজিদের সফরের মধ্যে যেই মসজিদগুলোতে এসি আছে টাইলস আছে সব কিছু আছে কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে এক বছর মক্তব চলবে আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন ওইটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন আর কিছুদিন মক্তব চলবে তারপরে যে মাইক আর ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন আর কিছুদিন মক্তব চলবে তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চাইতে শিক্ষা বেশি জরুরি বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে 10 টাকা থাকলে 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে এরা শিক্ষার জিনিসটা জানে সিলেবাসের মূল্য জানে এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে কেন করতেছে যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করবে তাহলে তাই হতো না তো ওরা একটাও জালসা করে না ওরা কি নিয়ে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা সিলেবাস আর শিক্ষা তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর মদখোর গাঞ্জাখোর ফ্রি ফায়ার পাবজি টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে এই মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে আপনিও দেখতে পারেন স্পেনের কর্ডোভা গ্রানাডায় মুসলমানেরা 800 বছর শাসন করেছে কর্ডোভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে 70,000 মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে সেই কর্ডোভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে কারুকাজ আছে ডিজাইন আছে মেহরাব আছে মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে ভিতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে বলে নাউজুবিল্লাহ তো মসজিদ তো বিরান পড়ে আছে এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি এতটুকু নিয়ে যদি কাজ করেন অন্তত সত্য বলা যদি শিখেন মিথ্যা থেকে যদি তওবা করেন যার জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার ছেলে মোহাম্মদ আমি আগে মনে করতাম ইউরোপ
ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাত সিয়াম হজ যাকাত এগুলো শিখাতে হবে। সালাত সিয়াম জরুরি, কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা, আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা, আগে শিখাতে হবে আমানতদারিতা। কেননা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত আমানতদার ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন। আর আমাদের কাছে সালাত সিয়াম হজ জাকাত আছে, কিন্তু মাদ্রাসা মসজিদ দল সংগঠন কোথাও ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই, সততা নাই। এই জন্য এই সালাত, এই সিয়াম, এই হজ, এই জাকাত কাজে আসবে না, আসবে না, আসবে না। আমাদের কাছে এই এই মাইক আছে, শত শত ক্যামেরা আছে, আওয়াইবুল হক, আপনি সেই মোহাম্মদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আপনি সেই নবী, সেই মানুষ, সেই মোহাম্মদ যিনি তাহমিলুল কাল। মানুষের যদি বোঝা ভারী হয়, ঋণের বোঝা ভারী হয়, যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয়, তাহলে সেটা আপনি উঠিয়ে দেন। এই এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে, তখনও সালাত আসেনি, সিয়াম আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি। এই বৈশিষ্ট্যের কারণে, এই ব্যক্তিত্বের কারণে, এই আমানতদারিতার কারণে, এই সততার কারণে, এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবীরা যেখানে গেছে, এই ন্যায়পরায়ণতা দেখে, সততা দেখে, আমানতদারিতা দেখে, চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের কাছে সবই আছে, কিন্তু মোহাম্মদ ইসলামের ওই চরিত্র নাই, ওই সততা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, আর ওই শিক্ষার ব্যবস্থা নাই, যেই শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি, যেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে, সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার বক্তব্য শেষ করার আগে দুইটা দাওয়াত আপনারা নিয়ে যাবেন। এক, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 50-60 বিঘা জমির উপর এখন অবস্থান করছে, ভবিষ্যৎ পরিকল্পনা 100 বিঘা জমির উপর একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও বহু মেগা প্রকল্প এখানে বাস্তবায়ন হবে, যদি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সেখানে 7 ও 8 মার্চ দেশ এবং বিদেশ, সৌদি আরব, ভারত এবং বাংলাদেশ, তিন দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে উক্ত অনুষ্ঠানে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি আদাওয়া ইল্লাল্লাহর অধীনে মক্তব পরিচালনা করা, এটা উন্মুক্ত সবার জন্য, সবার জন্য উন্মুক্ত। আমাদের এখনও 1000 আবেদন আছে, যেখান যেখান থেকে আবেদন হচ্ছে হতাশার কিছু নাই। যদি 160টা মসজিদে যেতে পারি, তাহলে বাকি 1000 মসজিদেও যেতে পারবো ইনশাআল্লাহ। আপনিও আমাদের কাছে আমাদের গুগল ফর্ম লিঙ্ক পূরণ করে আবেদন জানিয়ে রাখতে পারেন, পাশাপাশি আপনার শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে মসজিদের মক্তব শিক্ষাকে উন্নত করতে পারেন। আমাদের কাছে কোরআনের পাশাপাশি দিন শিক্ষা দুইটা মিলে সুন্দর সিলেবাস আছে, সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এটা নিয়েই আমি কাজ করতেছি, এটাই আমার ধ্যান জ্ঞান, এটাকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি, সংগ্রাম হিসেবে নিয়েছি। কার বিরুদ্ধে বলেন তো, জোরে বলেন, কার বিরুদ্ধে? কাল্পনিক না বাস্তবে? বাস্তবে, বাস্তবে ইবলিসের বিরুদ্ধে, বাস্তবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের কাছে আজকে স্টেজে আমি জানি না কী ধরনের বই পুস্তক আছে, তারপরে ফিকহুস সালাফ, আহলুল হাদিসদের ফিকা আছে কি নাই, এই মর্মে মানুষেরা অভিযোগ করে যে সালাফিরা ফিকা মানে না, আহলে হাদিসেরা ফিকা মানে না, এই বইটাকে মূল্যায়ন করবেন। ভারতের বিখ্যাত আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কর্তৃক পরামর্শ প্রদানকৃত এই গ্রন্থ। পাশাপাশি আমাদের যে বই পুস্তকগুলো রয়েছে, মাসিক আল ইতিসাম সহ সকল বই আপনারা স্টেজে পাবেন। আমি এখন আপনাদের কিছু প্রশ্ন উত্তর আছে, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে রাত দীর্ঘ করতে চাই না, এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি আপনাদের সামনে আলোচনা পেশ করছি, করলাম আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে, বৈঠক শেষের দোয়ার মাধ্যমে আপনাদের আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ।